বাংলার থেকেও হিন্দিটা আরও বেশি ভালো। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে চিত্তার মানুষের ফার্স্ট সং উজ্জাও তেরে সং। এই গানটা বেরিয়েছে, বাংলায় বেরিয়েছে, প্যান ইন্ডিয়া ছবি রিলিজ হচ্ছে, যেহেতু দুটো গানই একই সময় আসবে, 12টার সময়ই আসবে। তো আমি তার অনেকক্ষণ ধরে এই উজ্জাও তেরে সং এই গানটা শুনছিলাম, মানে আমি সকাল থেকে উঠে থেকে না ওই মানে প্রথম বাংলা গানটা শুনেই যাচ্ছিলাম। কিন্তু বিশ্বাস করো, এখন বাংলায় লাইনটাই ভুলে গিয়েছি, এতটা ভালো হয়েছে হিন্দি গানটা। সত্যি কথা বলছে, এতটা ভালো হয়েছে এই উজ্জাও তেরে সং মাঝা, যেভাবে বলছে ও, যেভাবে মানে নিয়েছে ওই শশবন্ত সিং এই ছেলেটি, ভাই একটা কথা বোঝা যাচ্ছে যে উনি কিন্তু, ওনার হোমগ্রাউন্ড কিন্তু হিন্দি গান, ঠিক আছে। দেখো গানটার সুর সেম, লিরিক্স সেম, মানে লিরিক্স সেম নয়, সুর সেম, এবং এটা জাস্ট হিন্দি ভার্সন। তো সুর নিয়ে আলাদা করে কিছু বলার নেই, গানের যদি হিন্দি ভার্সনটাকে নিয়ে আমাকে যদি আলাদা করে বলতে বলো, তাহলে আমার পার্সোনালি বাংলা গানটার থেকেও হিন্দি গানটা বেশি ভালো লেগেছে। মানে হিন্দি গানটা আলাদা রকমভাবে ভালো লেগেছে, কেন জানি না, লিরিক্সটাকে আমার মনে হয় লিরিক্সটা অনেক বেশি ইম্প্যাক্ট করছে। এবং এই শশবন্ত সিং এ কিন্তু হিন্দিটাতে আরও বেশি জান অ্যাড করেছে আমার মনে হয়। এবং ওই উজ্জাও তেরে সং এই জায়গাটা যেভাবে করেছে, ও দারুণ করেছে। আমি তো সিঙ্গার হিসেবে খুব খারাপ, বাট অ্যাজ শ্রোতা, আমি একদম মানে একদম শ্রোতা হিসেবে বলছি যে জাস্ট আমি গানটা যখন শুনছি তখন আমার বাংলা গানটার থেকেও বেশি ভালো লাগছে হিন্দি গানটা। এবং দেখুন, আমি বাংলা গানটা জাস্ট ভুলে গেছি, তুমি আমারই হবে এই গানটা জাস্ট লিটারেলি এখন ভুলে গিয়েছি, আমি উজ্জাও তেরে সংটা শুনে যাচ্ছি খালি। এবং আমি জাস্ট ভাবছি যে জিতদা বলিউডের ভাবনা চিন্তা ভেবে ভাবে, হ্যাঁ এই গানটা শুনে কখনো মনে হচ্ছে না, হিন্দি গানটা শুনে কখনো মনে হচ্ছে না যে একটা বাংলার প্রোডাকশন টিম বা একটা বাংলার হাউস তার একটা বাংলা গানকে হিন্দিতে ট্রান্সলেট করে শোনাচ্ছে। তুমি অনিরুদ্ধের যে কোনো গান শুনে নাও, ওদের গান শুনে মনে হবে এটা একটা তামিলের গান ট্রান্সলেট করে হিন্দিতে শোনা যাচ্ছে, যে কারণে হিন্দি গানগুলো কিন্তু অতটা মজা লাগে না শুনতে। কিন্তু জিতদা দেখো কতটা ওয়াইডার অডিয়েন্সের ভাবনা চিন্তা করেন এবং প্যান ইন্ডিয়া গানের কথা চিন্তা করেন। আমি অনিরুদ্ধকে ছোটো করছি না, অনেকেই এবার তেড়ে আসবে যে তুমি ভাই জিতদাকে এ করতে গিয়ে বড়ো করতে গিয়ে অনিরুদ্ধকে, অনিরুদ্ধকে ছোটো করছি না, অনিরুদ্ধ ওর রিজিওনাল ইন্ডাস্ট্রির ভিতরেই ওই 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 মজাটা দিতে পারে, যে মজাটা হয়তো আমরা সবাই পছন্দও করি। কিন্তু আমরা কিন্তু অরিজিনাল ল্যাঙ্গুয়েজে পছন্দ করি, দেখবে তুমি হিন্দি গানটা আমরা কিন্তু বেশি পছন্দ করি না। কিন্তু আমার অবাক লাগে যে জিতদা এমনভাবে হিন্দি গানগুলোকে নিপুণ হস্তে বানানো করাচ্ছেন এবং এত সুন্দরভাবে হিন্দি গানগুলো তৈরি হচ্ছে যে বলিউড গানকে টেক্কা দিতে পারে। বিশ্বাস করো, বলিউড গানকে টেক্কা দিতে পারে, সেম জিনিসটা হচ্ছে কিন্তু, মানে সেই জিনিসটা যে আমি একটা বলিউডের গান শুনছি যেন মনে হচ্ছে, আমার কখনো মনে হচ্ছে না যেটা একটা বাংলা গান শুনছি। এটা একটা বলিউডের যারা গান শোনে বা যারা হিন্দি গান শোনে তাদের প্রতি একটা ইম্প্যাক্টফুল হবে, যে তারা হিন্দি গানটা লুপে চালিয়ে শুনবে, কারণ তাদের জন্য তো সেই ক্যাচিনেসটা দরকার, সেই মোমেন্টটা দরকার, সেই জায়গাটা দরকার। গানটা সেটা আমাদেরকে প্রোভাইড করছে না, আর শুধুমাত্র তামিল এসেন্সটাকে প্রোভাইড করছে না, আর বেঙ্গলি এসেন্সটাকে প্রোভাইড করছে না, একটা গান যেটা ইউনিভার্সাল, একটা গান যেটা গোটা প্যান ইন্ডিয়াকে এন্টারটেনমেন্ট দেবে, সেই উজ্জাও তেরে সং সেই রকম হয়েছে। এবং এই যে স্যাভিদার মিউজিক, অসাধারণ মিউজিক, সেই মিউজিকটা কিন্তু প্যান ইন্ডিয়ান মিউজিক, শুনে কখনো মনে হয় না যে এটা এক বাংলার স্পেসিফিক মিউজিক, এইটা খুব ভালো লেগেছে। এবং এই শশবন্ত সিং ইনি গেয়েছেন খুব ভালো, হিন্দিটাও খুব ভালো গেয়েছেন, এবং লিরিক্সটা খুব রেলিভেন্ট, আমার খুব ভালো লাগলো লিরিক্সটাও। তোমাদের আর কি মতামত এই উজ্জাও তেরে সং এই গানটাকে নিয়ে, অবভিয়াসলি নিচে কমেন্ট সেকশনে জানিয়ে চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।